প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন সম্পৃক্ত যৌগ, যাকে অ্যালকেন বলা হয়, সেই অ্যালকেন প্রস্তুতি দেখব। অ্যালকেন বেশ কয়েকভাবে প্রস্তুত করা যায়, আমরা ধারাবাহিকভাবে দেখি। প্রথমে সোডা লাইম ব্যবহার করে। সোডা লাইম হলো সোডিয়াম হাইড্রোক্সাইড ও ক্যালসিয়াম অক্সাইডের মিশ্রণ, একে একত্রে বলা হয় সোডা লাইম। আমরা ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম অথবা পটাশিয়াম লবণের সঙ্গে যদি সোডা লাইমকে মিশ্রিত করি বা বিক্রিয়ায় অংশগ্রহণ করাই, তাহলে উৎপাদ হিসেবে আমরা অ্যালকেন পাব এবং বাই প্রোডাক্ট হিসেবে সোডিয়াম কার্বনেট পাওয়া যায়। এখন এখানে আমি লিখেছি আর সি ডব্লিউ এন এ, আর কিন্তু অ্যালকাইল মূলক। তোমরা জানো অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন সরাই দিলে অ্যালকাইল মূলক তৈরি হয়, যেমন মিথেন থেকে একটা হাইড্রোজেন সরিয়ে নিলে মিথাইল, ইথেন থেকে ইথাইল, প্রোপাইল, এভাবে তৈরি হতে থাকে। অ্যালকাইল কিন্তু একটি মূলক, এগুলোর স্বাধীন কোনো অস্তিত্ব নাই, এগুলোর সঙ্গে অন্য আরেকটি অংশ যুক্ত হয়ে একটি স্থিতিশীল যৌগ তৈরি করে। আমরা আগের যৌগটার একটি বাস্তব একটি যৌগ নেই, আর এর পরিবর্তে যদি আমরা এখানে মিথাইল ব্যবহার করি তাহলে কি দাঁড়ালো, সিএইচ থ্রি বন সি ডব্লিউ এন এ, দুই কার্বনের, এই যৌগটার নাম সোডিয়াম অ্যাসিটেট। সোডিয়াম অ্যাসিটেটের সঙ্গে সোডা লাইম ব্যবহার করা হয়েছে। এখানে জেনে রাখো সোডা লাইম মূলত সোডিয়াম হাইড্রোক্সাইড ক্যালসিয়াম অক্সাইডের একত্রে মিশ্রণ রূপ হলেও বিক্রিয়ায় কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহৃত হয়। এই যে সোডিয়াম হাইড্রোক্সাইডের এন এ ও এই অংশটুকু, এখানে সোডিয়াম সহ সি ডব্লিউ আমি যেটা সার্কেল করে দিয়েছি, দেখো একত্রেই কিন্তু দুইটা সোডিয়াম, একটা কার্বন, তিনটা অক্সিজেন মিলে সোডিয়াম কার্বনেট হিসেবে এখানে সাইড প্রোডাক্ট হিসেবে উৎপাদ তৈরি করছে। অন্যদিকে এই যে মিথাইল অংশ, তার সঙ্গে সোডিয়াম হাইড্রোক্সাইডের যে হাইড্রোজেন পরমাণু, এই সিএইচ থ্রির সঙ্গে এই এইচ যুক্ত হয়ে সিএইচ ফোর অর্থাৎ মিথেন তৈরি করেছে, যেটা একটি অ্যালকেন। আমরা এইভাবে অ্যালকেন পেতে পারি। অ্যালকেন তৈরি করতে আমরা এইভাবে সোডিয়াম প্রোপানয়েটও ব্যবহার করতে পারি। এখানে সোডিয়াম প্রোপানয়েট ব্যবহার করে উৎপাদ হিসেবে ইথেন পাওয়া গেছে। প্রতি ক্ষেত্রে কিন্তু এই ধরনের বিক্রিয়া আমরা বাই প্রোডাক্ট হিসেবে সোডিয়াম পাচ্ছি। লক্ষ্য করো এই যে কার্বন হ্রাস পায়, কার্বন হ্রাস পাওয়ার এই বিক্রিয়াকে বলা হয় ডিকার্বক্সিলেশন। এই জন্য এই বিক্রিয়ার আরেকটি নাম হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। মিথেন তৈরি করতে চাইলে এই প্রক্রিয়ায় যদি আমরা মিথেন তৈরি করতে চাই, তাহলে কিন্তু এক কার্বন বেশি অর্থাৎ দুই কার্বন বিশিষ্ট ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণ নিতে হবে। তাহলে এক কার্বন সোডিয়াম কার্বনেটের মধ্যে চলে যাচ্ছে এবং একটা কার্বন মূল জৈব যৌগ থেকে হ্রাস পেয়ে দুই কার্বন থেকে এক কার্বনের মিথেন তৈরি করলো। যেমন পরের বিক্রিয়ায় দেখো ওয়ান টু থ্রি, তিন কার্বনের ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণ, যাকে আমরা সোডিয়াম প্রোপানয়েড বলি, এখান থেকে এক কার্বন হ্রাস পেয়ে দুই কার্বন বিশিষ্ট অ্যালকেন ইথেন তৈরি করলো। এইভাবে আমরা ডিকার্বক্সিলেশন প্রক্রিয়ায় অ্যালকেন তৈরি করতে পারি, মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, এবং এইভাবে আমরা নানা ধরনের অ্যালকেন তৈরি করতে পারি। অ্যালকেন তৈরির আরেকটি উল্লেখযোগ্য বিক্রিয়া নাম উডস বিক্রিয়া। উডস বিক্রিয়া হলো অ্যালকাইল হ্যালাইডের সঙ্গে সোডিয়ামের বিক্রিয়া, যেখানে শুষ্ক ইথার উপস্থিত থাকতে হয়, তাহলে আমরা অ্যালকেন পেয়ে থাকি। এই বিক্রিয়াটাই লক্ষ্য করো আর আই অর্থাৎ অ্যালকাইল আয়োডাইটের সঙ্গে সোডিয়ামের বিক্রিয়া। এখানে সোডিয়াম আর আয়োডিন মিলে সোডিয়াম আয়োডাইট উৎপাদ সাইড প্রোডাক্ট হিসেবে তৈরি হলো। মূল যে জৈব যৌগ আর, তার দুইটা সামনে টু দিয়ে ব্যালেন্স করা হয়েছে,
এই 2R আর আর একত্র হয়ে একটি অ্যালকেন তৈরি করে। আমরা পরের একটি বাস্তব যৌগ নেই তাহলে পরিষ্কার হওয়া যাবে। আর এর পরিবর্তে যদি আমরা মিথাইল ব্যবহার করি, মিথাইল আয়োডাইড সোডিয়াম শুষ্ক ইথারে, এই যে মিথাইল CH3 এইটাই কিন্তু দুইবার CH3 CH3 টু কার্বন বিশিষ্ট অ্যালকেন ইথেন তৈরি করলো এবং প্রতি ক্ষেত্রে উডস বিক্রিয়ায় এই ধরনের বিক্রিয়ায় সোডিয়াম আয়োডাইড তৈরি হচ্ছে। এখানে অ্যালকাইল হ্যালাইড আয়োডাইডের পরিবর্তে যদি কেউ ক্লোরিন নেয় তাও কিন্তু অ্যালকেন তৈরি হবে, যেটা এখানে সোডিয়াম ক্লোরাইড তৈরি করবে সেক্ষেত্রে। এখন আমরা দেখি আরেকটিভাবে অ্যালকেন তৈরি করা যায় অসম্পৃক্ত যৌগ থেকে। অসম্পৃক্ত যৌগ যেমন এখানে আমি একটি যৌগ উল্লেখ করেছি ইথিন। ইথিনের সঙ্গে হাইড্রোজেনের সংযোজন বিক্রিয়া যেখানে নিকেল প্রভাবক হিসেবে ব্যবহার করা হয়েছে 180 থেকে 200 ডিগ্রি তাপমাত্রা প্রয়োগ করতে হয়। তাহলে অ্যালকিনের যে দুটি বন্ধন আছে, একটি বন্ধন থাকে সিগমা, সেটি শক্তিশালী, আর একটি পাই বন্ধন দুর্বল। সেই পাই বন্ধনটা মূলত ভেঙে দুই কার্বনের দিকে দুইটা বন্ড উন্মুক্ত হয় এবং হাইড্রোজেনের দুইটা পরমাণু এটারও বন্ড ভেঙে দুই কার্বনের সাথে যুক্ত হয়ে CH2-র জায়গায় CH3 বন্ড CH3 অর্থাৎ ইথেন তৈরি করলো। এইভাবে আমরা হাইড্রোজেনের সংযোজন প্রক্রিয়ার মাধ্যমে অসম্পৃক্ত যৌগ থেকে আমরা এইভাবে অ্যালকেন পেতে পারি। অর্থাৎ এই বিক্রিয়াটি আরেকভাবে বলা যায় অ্যালকিন থেকে অ্যালকেন। এখন অ্যালকেনের রাসায়নিক ধর্ম, মূলত অ্যালকেনের ভিতরে কার্বন কার্বন একক বন্ধন থাকায় এবং কার্বন হাইড্রোজেনের বন্ধনগুলোও সিগমা অর্থাৎ শক্তিশালী বন্ধন হওয়ায় সচরাচর বিক্রিয়া দেখাতে চায় না। তবে এদের কমন দুটি বিক্রিয়া দহন বিক্রিয়া দেখায়, যে এই যে অ্যালকেনকে আমরা কোনো কিছুকে যেমন অক্সিজেন দিয়ে পুরায় এটাকে দহন বিক্রিয়া বলে। মিথেন একটি অ্যালকেন, অ্যালকেন যে মিথেন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড পানি তৈরি করছে, প্রচুর তাপও তৈরি হয় যেটা আমাদের রান্নার কাজে লাগে। তোমরা জেনে থাকবে এই বিক্রিয়াটাই মূলত আমাদের বাসায় গ্যাসের যে বিক্রিয়াটা চুলায় যেটা ঘটছে সেটা এটা। এরপর অ্যালকেনগুলো প্রতিস্থাপন বিক্রিয়া দেখায়। প্রতিস্থাপন বিক্রিয়া যেখানে আমরা দেখতে পাচ্ছি মিথেন ক্লোরিনের সঙ্গে সূর্যের আলোর উপস্থিতিতে মিথেন থেকে একটা হাইড্রোজেন সরিয়ে মিথাইল ক্লোরাইড এবং ওই প্রতিস্থাপিত হাইড্রোজেন আরেকটি ক্লোরিনের সঙ্গে যুক্ত হয়ে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস তৈরি করছে। অর্থাৎ মিথেনে যত হাইড্রোজেন আছে সব ধারাবাহিকভাবে প্রতিস্থাপিত হচ্ছে। দ্বিতীয় বিক্রিয়া লক্ষ্য করো, CH3Cl যে উৎপাদটা তৈরি হলো প্রথম ধাপে সেটাই কিন্তু দ্বিতীয় ধাপে বিক্রিয় হয়ে গেল এবং ক্লোরিন H2 যেটা সূর্যের আলোর একটি সাংকেতিক চিহ্ন বোঝানো হয়। এবার CH3 থেকে CH2 একটা হাইড্রোজেন কমে যাচ্ছে, একটা ক্লোরিন বেড়ে যাচ্ছে। এইভাবে হাইড্রোজেনগুলো ক্লোরিন দ্বারা প্রতিক্ষেত্রে প্রতিস্থাপিত হচ্ছে এবং প্রতিক্ষেত্রে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস তৈরি করছে। তাহলে আমরা ধারাবাহিকভাবে প্রথম যৌগ হিসেবে এটাকে আমরা বলছি মিথাইল ক্লোরাইড বা ক্লোরোমিথেন, দ্বিতীয় উৎপাদটাকে বলছি ডাইক্লোরোমিথেন, তৃতীয় যৌগটাকে বলছি ট্রাইক্লোরোমিথেন, এটা আরেক নাম ক্লোরোফর, এবং সর্বশেষ ধাপে CCl4 অর্থাৎ টেট্রাক্লোরোমিথেন। আমরা এইভাবে ধারাবাহিকভাবে মিথেনের হ্যালোজেন প্রতিস্থাপন বিক্রিয়া দেখতে পাই।